খুবই চমৎকার এবং কালারফুল সিম্পল একটা হারিকেন পেয়েছিলাম ছোট খেলনার দোকানে। তো এই হারিকেনটা কিনে নিয়ে এসেছি এবং এটা দিয়ে একটা প্রজেক্ট তৈরি করব। তো চলুন দেখা যাক যে আসলে এই হারিকেনটা কিভাবে সত্যি হারিকেনে রূপান্তর করা যায়। প্রথমে এখানে একটু ছিদ্র করে একটা সুইচ বসিয়ে নিয়েছি, অন অফ সুইচ। এবং এই হারিকেনটা সবচেয়ে বিশেষত্ব হচ্ছে যে এই হারিকেনটা কিন্তু দুইটা পার্ট বা পার্ট বাই পার্ট এটা আলাদা করা যায়। এই সুবিধার কারণেই হারিকেনটা আমি কিনেছিলাম। দুইটা পার্টই আমি খুলে আলাদা করে ফেলছি এবং এখানে খুব চমৎকার ক্লিপ সিস্টেম থাকার কারণে এটা কিন্তু আবার একভাবে সংযোগ করে দেয়া যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কাচের জায়গায় খুব সুন্দর একটা প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো এই হারিকেনটাকে প্রপার হারিকেনে রূপান্তর করার জন্য নিয়েছি একটা 1 ওয়াটের এলইডি এবং এরপর নিয়েছি একটা ছোট্ট ব্যাটারি। হারিকেনের ঠিক উপরের পার্টে যেখানটায় এটার এই প্লাস্টিকটা থাকবে সেই জায়গাটায় এই এলইডিটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছিল। এলইডিটা খুবই সুন্দরভাবে এই হারিকেনটার কাচের গ্লাসের মধ্যে যে প্লাস্টিকটা আছে সেটার মধ্যে খুব সুন্দরভাবে ফিট হয়ে গিয়েছে। ব্যাটারির সাথে সুইচ এবং ভিতরে যে এলইডি বাল্ব আছে সেটার সংযোগ দিয়ে নিয়েছি। এখন শুধু সুইচের সংযোগটা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সুন্দর হারিকেনটি। সোল্ডার আয়রনের সাহায্যে ব্যাটারি সহ পুরো সেট আপটাকে সুন্দর মতো সোল্ডার করে নিয়েছি এবং ব্যাটারিটা সুইটেবলভাবে ভিতরে সংযুক্ত করে দিয়েছি। তো চলুন এখন অন করে দেখার পালা। সুইচ অন করলেই দেখতে পাচ্ছেন যে কি দারুণ দেখাচ্ছে হারিকেনটি। আমি লাইট অফ করে দিয়েছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন দারুণ দেখাচ্ছে এই হারিকেনটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।